বেশ কয়েক মাস পরে দেখা মিলেছে মালদা জেলায় বৃষ্টি। কৃষক থেকে সাধারণ মানুষ সকলের মুখে হাসি ফুটেছে বৃষ্টি নামাতে। বর্ষা শুরু রবিবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। এদিন সকাল থেকে অঝোরে বৃষ্টি শুরু হয় স্বস্তি জেলাবাসীর মনে। অন্যান্য জেলায় বর্ষা শুরু হয়েছে অনেক আগেই। আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিন ধরে জেলায় ছিল তীব্র দাবদাহ। প্রখর রৌদ্রে জেলাবাসীর মনের অবস্থা আল্লাহ মেঘ দে পানি দে। অবশেষে রবিবার সকাল থেকে বর্ষা শুরু হয় জেলা জুড়ে। ভারী বর্ষণে অনেকটাই নেমে যায় তাপমাত্রার পারও। দেরিতে শুরু হলেও অবশেষে বর্ষা এলো জেলায়।